ফাইনাল সেমিস্টার এবং ফাইনাল ইয়ারের পরীক্ষা নিয়ে ইউজিসি গাইডলাইন সংক্রান্ত সুপ্রিম কোর্টে চলা মামলার কোনো সমাধান সূত্র আজও বেরোলো না। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই মামলার হিয়ারিং 18 আগস্ট পর্যন্ত চলবে। ফ্রেন্ডস, এক্সাম আপডেটস এবং ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর পরের ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে নাও। জাস্টিস অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং মিস্টার সাহর বেঞ্চে অ্যাডভোকেট অলোক শ্রীবাস্তব, ডক্টর অভিষেক মনু সিংভি এবং শ্যাম ধীমা ইউজিসি গাইডলাইন্সের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন। অভিষেক মনু সিংভি জানান, যেখানে প্রত্যেক দিন করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, সেখানে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার সামিল। সিংভি এও জানান যে যেখানে পঠন পাঠনই ঠিকমতো হয়নি, তাহলে কিসের ভিত্তিতে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট NDMA সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য এবং সব জেলার ক্ষেত্রে প্রযোজ্য, পরীক্ষা এর ব্যতিক্রম হতে পারে না। এই মামলার শুনানি 18 তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই মামলার নিষ্পত্তি হবে এবং ফাইনাল ইয়ারের স্টুডেন্টসরা দুশ্চিন্তা মুক্ত হবেন।